টাকা যেটা তোর কাছে নাই। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবা যে তুমি আমারে ভালোবাসো না? না আমি তোমারে ভালোবাসি না। নাই রে নাই রে নাই আমার। আমার খেলার বয়স চলে গেছে কামাইতে কামাইতে, আর কামানের বয়সে তুমি খেলার কথা বলতাছো? মামা আমার শুধু টাকা কামান লাগবো মামা, টাকা দিয়ে এখন দুনিয়ার সব কিছু কিনা যায় মামা। বলছিলাম না তুমি বদলা যাইবা, যখনই এই কথাটা বলতাম তখনই তুমি ঝগড়া করতা, দেখছো আজকে তুমি বদলায় গেছো। তুমি জানতে আমাদের এই শহরে এর থেকে বেশি শরমের বিষয় আর কি হতে পারে? এখানকার মানুষ আজান শুনতে চায় না, আজান শেষ হওয়ার অপেক্ষা করে। আমার মা আমাকে ছোটবেলায় সবসময় একটা কথা বলতো, বাজার সবাই তোর হাতেরটা কাইরা নিতে পারবো কিন্তু তোর ভাগ্যেরটা না। তোমার চেহারাটা আমার নেশা হয়ে গেছে, দেখতে ভালো লাগে আর না দেখলে থাকতে পারি না। প্রিয়ারে প্রিয়ারে হারি, যদি খোদা আমাকে বই বানাইতো, যদি খোদা আমাকে বই বানাইতো তাহলে আমার ভালোবাসার মানুষটা সেই বইটাকে পড়তে পড়তে বুকে জড়াইয়া ঘুমায়া যাইতো। মানুষ অনেক বুদ্ধিমান হয়ে গেছে, টাকার জন্য সম্পর্ক ভাঙা দেয় কিন্তু নিজের টাকা ভুলে না। প্লিজ আমারে ছাইরা দেও না, তোমার আমি অনেক ভালোবাসি। আরে আমার ভাই, তোমার মা তোমাকে মেয়েদের সামনে ভালোবাসা ভিক্ষা চাওয়ার জন্য জন্ম দেয় নাই। খোদার কসম কেউ কাউকে মনে করে না, আপনার প্রিয় মানুষটা আপনাকে তখনই মনে করে যখন তার টাইম পাসের জন্য কাউকে পায় না। প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথে হয়। হ্যাঁ প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথে হয়, আর দ্বিতীয় ভালোবাসা ভুল সময়ে ভালো মানুষের সাথে হয়। আরে আমার জান, যদি তুমি আমারে বুঝতা তাহলে আমি তোমারে না, তুমি আমারে ভালোবাসতা। কেউ বোঝে না রে, বিজি ছিলাম বিজি আছি জান, আমারে বিশ্বাস করো, এই তিনটা কথাই আমারে বরবাদ কইরা দিছে। পাবি না ক্ষমা তুই। আরে আমার জান, তুমি আমার হলে হয়তো ধনী হতে পারবে না কিন্তু সুখে রাখার দায়িত্বটা নিতে পারবো। প্রিয়ারে প্রিয়ারে হারিয়েছি। ভালোবাসা কি একটা জিনিস বানাইছো খোদা, এখানে যেই ভালোবাসে সেই তোমারে ভুল্লা যায়। আরে আমার জান, কষ্ট তো ভাগ্যেই লেখা ছিল, তোমার সাথে দেখা হওয়াটা একটা বাহানা ছিল। এই দুনিয়াটা এমন না যেমন দেখা যায়। আরে হ্যাঁ এই দুনিয়াটা এমন না যেমন দেখা যায়। এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নাই। এই দুনিয়াতে টাকার বিনিময়ে ভালোবাসা বেচা কিনা করা যায়। আরে আমার জান, আবারও তোমার সাথে দেখা করতে চাই প্রথমবারের মতো। আরে আমার জান, গরিব দেখা ছাইরা দিছিলা না আমারে, একটা কথা মনে রাখো, ধনীরা সব সময় হোটেলেই নিতে পারবে বাসায় নিতে পারবে না। এই সব ভালোবাসা আমার দ্বারা হইব না জনাব, কারণ ভালোবাসা গোলামি করা শিখায় আর আমি ছোট কাল থেকেই নবাব। আরে আমার জান, আফসোস তোমাকে করতেই হবে, আজ নয়তো কাল আসবে না আর এই পাগলটা। কত টাকা কামাই করছো এই কথাটা এই দুনিয়ার মানুষগুলো জিজ্ঞাসা করে, আর আজকে কি খাইছো এই কথাটা শুধু একমাত্র মাই জিজ্ঞাসা করে। হায় রে মা জননী। আরে আমার জান, তোমার জন্য তো হাজারো মানুষ মরতে পারে কিন্তু আমি তোমাকে সাথে নিয়ে বেঁচে থাকতে চাই। বাঁধবো তোমার সাথে। কিরে ভাই, যে তোরে বুঝে না তুই তারে কেন ভালোবাসোস? আছি বলে বুঝে না, না থাকলে ঠিকই বুঝবে, একদিন খুঁজবে ঠিকই দেখবে সে।
কিরে ভাই তুই কেনে বসে পাগল মতন শুরু করে দিছিস কে? শ্বাস নিতে কষ্ট হইতাছে ভাই। কেন? অনেক কষ্ট হইতাছে, যার জন্য সবারে ছেড়া দিলাম আজকে সে আমায় ছেড়া দিল। যার কারণে থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক এন্ড কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ।